হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম বিশ্বরূপ সভাদ্রী পদ্মে পদলায় শুভে সর্বত বা হিমাং দেবী মহলক্ষী হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে আমি এখন সন্ধে দিচ্ছি আর আজকে সন্ধে দেওয়ার সাথেই ভিডিওটা শুরু করলাম আজকে হলো সোমবার এখন কিন্তু পনেরো ছটার মতো বেজে গেছে এখন আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি আর তো দেখো সন্ধে দেওয়ার সময় আমি কিভাবে সন্ধে দিই প্রথমে তো ঠাকুরকে ধূপ দ্বীপ দেখাই তারপরে পুরো বাড়িতে ধূপ দ্বীপ দেখাই আর সাথে প্রদীপটা আমি তুলসীতলায় দিয়ে দিই আগে পুরো ঘরে এ ও ওঘর সব জায়গায় রান্নাঘরে আগে আর ধূপদ্বীপটা দেখাবো তারপরে লাস্টে তুলসীতলায় প্রদীপটা দিয়ে দিই আর ঠাকুরের সামনে আলাদা করে তো একটা প্রদীপ জ্বালিয়েই দিই এটা মানে প্রতিদিন একটা প্রদীপ জ্বালিয়ে আরতি করে সেটা তলায় দিয়ে দিই আর এমনিতে আমাদের ঠাকুর মন্দির কিন্তু ওপরে আছে সেখানে তো মা এমনি সন্ধ্যা প্রদীপ আরতি সেগুলো করছেই তো আমি শুধু নিচে সন্ধেটা এইভাবে দিয়ে দিই আর ধুনো জ্বালিয়ে সন্ধে দিই যখন ধুনোটা না জ্বালতে পারি তখন আমি এরকমভাবে ধুনো ধূপ জ্বালিয়ে দিই তো এগুলো কিন্তু ধুনুরই গন্ধটা বেরোচ্ছে আর সন্ধে দেওয়ার সময় কিন্তু মেন গেটে অবশ্যই ধূপ দেখাতে হয় তো সেটাই দেখিয়ে দিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম তো এখন আমি যাবো রাতের খাবার করতে তার কারণ যেহেতু আজকে আমার ভাইকে বলেছি মানে মামার ছেলেকে আর কি ভাই ভাইয়ের বউ যেহেতু মানে বাইরে চলে যাবে আবার কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই হয়তো এক বছর পরেও আসতে পারে কি দু বছর পরেও আসতে পারে কোনো ঠিক নেই তো সেজন্যই আর কি তো দেখলাম নতুন বিয়ে হওয়ার পরে তো একদিনও খাওয়াইনি তো আরও আগেই খাওয়ানোর কথা ছিল কিন্তু তখন ওরা সময় করতে পারেনি তো ওই জন্য আমারও আর বলা হয়নি তো দেখলাম যে তাহলে এবার বলেই দিই কারণ ওর বউকে নিয়ে এবছর চলে যাচ্ছে এত এতদিন বউ এখানে ছিল ও বাইরে কাজ করত বাইরে চাকরি করে তো জন্যই আর কি দেখলাম যে না এবার দেরি করে লাভ নেই তো সেদিনকে এসেছিলো তো সেদিনকে বলে দিয়েছি তো রবিবার বলেছিলাম রবিবারে যেহেতু ওদের অন্য জায়গায় যাওয়া ছিল সেজন্য আজকের দিনটা ঠিক করা হলো মানে আছে সোমবার দুপুরেই খাইয়ে দিতাম কিন্তু দুপুরবেলা ভেবেছিলাম ওদের স্কুল থাকবে স্কুলের জন্য আর কি আমাকে যেহেতু যাতায়াত করতে হবে আছি যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই ও তো আর স্কুল বাচ্চাদের স্কুলে থাকলে একটা তাড়নার মধ্যে দেখবে যাতায়াত করার মানে ডবল ডবল জার্নি তো তার মধ্যে রান্না বান্না করে কেউ আসলে খেতে দিতে দেওয়া একটা মানে ই হয়ে যায় ম্যানেজ করাটা সেজন্যই আর কি আমি ভাবলাম যে তাহলে ওদেরকে রাতেই খেতে বলে দিই তো রাতের বেলা বলেছি ওরা রাজি হয়ে গেছে এক কথায় মানে এই যেখানে আলু সেদ্ধ করে রেখেছি এই আলু একটু বেশি পরিমাণে তো সেই জন্য ছিটে ছিটে এরকম হয়েছে আলুটাকে ছুলতে হবে আলুর দমের আলু এই যে সেদ্ধ হয়ে গেছে যে আলু সেদ্ধ কমপ্লিট আর তারপরে মশলাটা শুধু এখন করে না মশলা এমনিতে আমি সব রকম মশলা বানিয়ে রেখেছি টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টটা বানাবো আর কি আর ময়দাটাও এখন মেখে রেখে দেবো ওদেরকে আগে ঠিকঠাক করে নিই কিছু খেতে দিয়ে নিই তারপরে যে কড়াইটাতে রান্না করবো কড়াইটাও রেখে দিয়েছিলাম লাস্টে একটুখানি কি না ভাজলাম পনির ভাজা ওর জন্য করেছি দেখলাম যে ওরা আসার আগে এই ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিই এটা আমি দুদিন আগে চেঞ্জ করতে চেয়েছিলাম তো মা বলেছিল থাকুক দুদিন পরে চেঞ্জ কর মানে বেডশিট চেঞ্জ করতে গেলেই মা খালি বলবে এখন করতে হবে না দুদিন পরে করিস এখনই পাল্টাতে হবে না তো আজকে আর কিছু বলেনি আমি বললাম দেখো মা ওরা আসছে আর এখানে বেডটা দেখতে মোটো ভালো লাগছে না আমি আজকে পাল্টে দিই সন্ধ্যা হলে সন্ধ্যা কি হয়েছে তো তাড়াতাড়ি করে একটা বেডের তো ব্যাপার তো বিছানা চাদরটা পাল্টি তারপরে সুন্দর করে গুছিয়ে দিই আর দেখবে অতিথি আসলে তখন নিজের কাছেই মনে হয় যে আমার ঘর দৌড়টা যেন গোছানো লাগে দেখতে সে সব কটা ঘরে যাক আর না যাক মানে এটা কিন্তু মন থেকে আসে দেখবে সব কটা ঘর যেন আমার গোছানো থাকে তো সেই কারণেই মানে ঠিকঠাক করে এখন আমি চাদরটা পাতিয়ে দিচ্ছি আর সত্যি কথা যেটা পাতানো ছিল না ওটা তো একে তো হোয়াইটের ওপরে অনেকদিন হয়েও গেছিলো ওটা দেখতে এত বাজে লাগছিল মানে গাফিলতি হয়ে গেছে ওটা আরো আগেই পাল্টাতে হতো তো যদি মনে থাকতো না আমি দিনের বেলায় পাল্টে দিতাম তো আর এখন এই যে আমার ছেলে আমাকে হেল্প করতে চলে এসেছে ও সব সময় যখন দেখে আমি কোনো কাজ করছি ও মানে সাথে সাথে মানে ওর পক্ষে সেটা সম্ভব হলে হেল্প করতে চলে আসে আমি বলেই যাচ্ছি যা বাবা পড়তে বস বইটা নিয়ে বস আমি বিছানাটা ঠিক করে আসছি যা যা আসলে দেখবে বিছানা পত্র এলোমেলো করলে চাদর উঠালে একটা ধুলো কিন্তু ওরে তো সেটাই আমি বলছিলাম যা যা মুখে চোখে ধুলো যাবে তো ওই পাতার সময় বলছিলাম আর কি যখন আমি চাদরটা তুলছিলাম পাতাচ্ছিলাম তো ও তো মানে শুনলোই না হ্যাঁ একটুখানি গিয়েছিল ঘুরে আবার যখন দেখেছে চাদরটা পাতাচ্ছি তারপরে আবার চলে এসেছে তো যাই হোক একদিকে আবার ওদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে মানে ধরো এটা তো তোমরা দেখছি সোমবারে ব্লক মানে তার একদিন পরেই পরীক্ষা শুরু আজকে ওর ম্যাম আসবে আবার মানে একদিকে ধরো অতিথি আসছে তার জন্য প্রিপারেশান আছে সাথে ওদের পড়াতে আসবে টিচার তার জন্য ওদেরকেও পড়তে বসাতে হবে টাইমলি এমনিতেও এতক্ষণ আমি পড়াতে বসে যেতাম যদি আমার এই একটু কাজ বেশি না থাকতো ধরো এখন তো এই কাজগুলো করতাম না কিন্তু এখন যেহেতু কেউ বাড়িতে আসছে সেটা মনে করে একটু ঠিকঠাক সব করতেই হবে রান্নার জন্য দেখো এই সময়টা তো আমি রান্না করি না সন্ধ্যাবেলায় তো সেই প্রিপারেশনটাও নেব তো দেখো বিছানা গোছানো কমপ্লিট হলো আর দেখবে ঘরের বিছানা যদি সুন্দরভাবে গোছানো থাকে একদম টিপটপ থাকে সে ঘরটার কিন্তু আর অন্য কিছু খুব একটা চোখে লাগে না ওই বিছানাটা যদি সুন্দর থাকে তাহলে সেই ঘরটা যথেষ্ট সুন্দর গোছানো দেখতে লাগে যেমন ধরো এই ঘরে তো সেরকম একটা জিনিস নেই তো বিছানাটা ঠিক থাকলে ঘরটা সুন্দর লাগে তারপরে এই যে চলে আসলাম রান্নার দিকে তো এবারে আমি করে নিচ্ছি বেগুন ভাজার জন্য বেগুনটাকে মানে গোল গোল করে কেটে নেব আর বেগুন ভাজাটা দেখলাম যে শুধু লুচি আলুর দম করবো তো একটু বেগুন ভাজা করি প্রথমে ভেবেছিলাম কি যে ফ্রায়েড রাইস না নাকি তারপরে দেখলাম যে না মাসির বাড়িতে তো ফ্রায়েড রাইস খেয়েছে তো দেখলাম যে আমি তাহলে শীতের মধ্যে ভাতের আইটেমের দিকে যাব না তো যেহেতু এক জায়গায় ফ্রায়েড রাইস খেয়েছে দেখলাম একই টাইপের জিনিস আর রিপিট করব না তাহলে আমি অন্য কিছুই মানে খাওয়ার ব্যবস্থা করি তো ভাবলাম যে লুচিটা করি তাহলে কারণ লুচি জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে দেখবে জন্মদিনেও আমরা লুচি আলুর দম বানাই তাই না তো সেই জন্যই দেখলাম তাহলে লুচি করি শীতকাল তো আর কেউ আসলে তো আর রুটিটা খেতে দেওয়া যায় না ওটা কেমন লাগে তার থেকে দম বেগুন ভাজা আর মিষ্টি আর ক্ষীর দই এগুলো থাকছে আর কি যদি পায়েস বানাতাম তাহলে হয়তো ক্ষীর দইটা লাগতো না যেহেতু পায়েসটা করতে পারিনি আসলে পায়েস করব বলে প্ল্যান করেছিলাম দুধ আলায় এসেছে দুধটা যে বেশি নেবো ভুলে গেছি প্রতিদিনকার মতো যতটুকু দুধ নিই ততটুকু নিয়ে ফেলেছি দি আর করব এদিকে তো হাজব্যান্ড বাড়িতে নেই ও থাকলে হয়তো আমুল তাজা মিল্কের প্যাকেট এনে দিত তো অসুবিধে নেই দেখলাম যে থাক পায়েশে দরকার নেই পায়েসে পরিবর্তে ক্ষীর দইটা যেহেতু আমাদের এখানকার ক্ষীর দই বিখ্যাত একবার খেলে একদম মুখে লেগে থাকবে সত্যি কথা মানে ওরা খেয়েছে খাওয়ার পরে কিন্তু সবার আগে দইটারই প্রশংসা করলো মানে এত ভালো খেতে অবশ্যই দোকান দেখে নিতে হবে সব দোকানে কিন্তু মানে সেম টেস্টের দই পাওয়া যায় না আর সেরকম স্পেশাল মানে দই যেটা তার জন্য কিছু কিছু দোকান আছে যেরকম আমাদের এখানকার রামকৃষ্ণ মানে মিষ্টান্ন ভাণ্ডার যেটা একদম মানে ঘাটের ধারে ঘাটে খুব ভালো দই পাওয়া যায় সেখান থেকে আর কি দই আনা হয় তো এখানে দেখো আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করে তো আগেই রেখে দিয়েছিলাম আর আলুগুলোকে আমি দুপুরবেলায় কিন্তু মানে ওই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন শুধু সেদ্ধ করে নিলাম এই বিকেলবেলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখানে কা কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি আর বাকি কিন্তু মশলা আমার সব ঘরে বানানো তো ঘরে সব মশলা আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমি একটুখানি দই দেব টক দই দেব আলুর দমের মধ্যে মানে একটু কাশ্মীরি আলুর দমটাই বানানোর চেষ্টা করছি আর শুধুমাত্র একটু ধনে পাতা থাকলে আর কোনো কথাই ছিল না মানে দেখবে কাশ্মীরি আলুরদম যেমন হয় সেরকম করে মানে আমি বানাবো আলুর দমটা শুধু কাজু বাটাটা আর ধনে পাতা এই দুটো জিনিসই শুধু মিসিং ছিল এছাড়া মোটামুটি টেস্ট সব দিক থেকে কিন্তু একদম এ ওয়ান হয়েছিলো বেশ ভালো হয়েছিল তো এখানে এবারে আমি ময়দাটা মেখে রেখে দেবো আলুরদমের জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি আর তারপরে আমি ওই ময়দাটা মেখে রেখে দিয়ে আলুর দমটা করে নেবো মানে সবার আগে বেগুন ভাজাটা করব বেগুন ভাজাটা করে নিয়ে সেই তেলটাতেই আলুর দমটা করবো ভেবেছিলাম লাস্টে বেগুন ভাজাটা করব গরম গরম তারপরে ভাবলাম যে পরে তাহলে ওই তেলটা কি করব আবার তো সে ঢাকা দিয়ে রেখে দাও পরের দিনের জন্য তো দেখলাম যে না থাক আগে ওই তেলে বেগুন ভাজা করে তুলবো তারপরে মানে আলুর দমটা করবো তো এখানে ময়দা নিয়েছি বেশিরভাগটাই ধরো তিন ভাগ ময়দা এক ভাগ মতো আটা দিলাম দিয়ে একটু তেল লবণ একটুখানি খাবার সোডা দিয়েছি খাবার সোডা দিলে কি হয় বলো তো লুচিটা তেল কাস্টে হয় না তেলটা বেশি অ্যাবসর্ব করে না লুচিগুলো সুন্দর নরম আর একদম দেখবে মানে লুচিটা যখন ছিঁড়ে খাবে একটু তেল থাকবে না তো ওর জন্য একটুখানি সোডা দিয়ে দেবে দেখবে লুচির মানে মানে পরিবর্তনটা বুঝতে পারবে তো চলো এখানে দেখো আমি মেখে নিয়ে ময়দাটা যেরকম নর্মালি মাখি আমরা সেরকম করে ময়দাটা মাখবো শুধুমাত্র আমি একটু সোডা দিয়েছি অল্প একটুখানি সামান্য যেরকম আমরা বড়া ভাজায় দিয়ে থাকি সেই রকম তো আর এই যে মানে এই প্রিপারেশানগুলো যদি আগে থেকে করে নেওয়া যায় অতিথি আসার আগে সব কিছু রেডি থাকবে আসলে শুধু খাবারটা সামনে দিয়ে দিতে হবে তাহলে আর কোনো চিন্তা নেই কিন্তু ধরো অতিথি এসে বসে থাকবে তারপরে আমি সব বানাবো খেতে দেবো ওটা একটা হুটোপাটাও হয়ে যায় টেনশানে ভুলও হয়ে যায় আর যারা ধরো আসছে বাড়িতে তাদের সাথে হয়তো একটু কথা বলা গল্প করাও যায় না তো ওই জন্যই আর কি তো আমার এমনিতেই আমি এটাই করি যখনই কেউ আসার হয় না আমি আগে থেকে সব করে রেখে দিই সেটা ওদের জন্মদিনও যদি ছোটোখাটো করে পালন করি সেটাও আমি আগে থেকে সব প্রিপারেশানগুলো নিয়ে রেখে দিই মানে সব রান্নাবান্না কমপ্লিট করি লাস্টে হয়তো লুচিটা ভাজলাম কি কিছু একটা বাকি রাখলাম যেটা হয়তো গরম গরম করে দিতে পারবো তো এই যে এখানে এখন বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি আর হ্যাঁ মিষ্টি মানে মিষ্টিটা মা এনেছিলো দিনের বেলায় নিয়ে এসেছিল। তো আর ক্ষীর দইটা আমার হাজবেন্ড পাঠিয়ে দিয়েছিল মানে ওর বন্ধু মানে ওই ভাই ওই সোমনাথ আছে ওকে দিয়ে মানে দইটা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল মানে ও ফোন করলে বাড়িতে দিয়ে যাওয়ার লোক আছে পরিচিত কিন্তু আমার ঠিক ভালো লাগে না কাউকে দিয়ে ওই জিনিস আনাবো বলবো আবার ও বলবে এনে দেওয়ার জন্য হ্যাঁ খুব ক্লোজ যেমন সোমনাথ ক্লোজ ক্লোজ পার্সনের মধ্যেই পড়ে ভাইয়ের মতো জন্য ওকে দিয়ে আনিয়ে দেয় ঠিক আছে কিন্তু তাও বারবার বলতে আমার ভালো লাগে না জন্য দেখলাম যা আমার ঘরে আছে তার মধ্যেই ম্যানেজ করে আমি অতিথি আপ্যায়নটা করে নিই আর এটা চাইলে আমি প্রোগ্রামটা পরেও করতে পারতাম কিন্তু দেখলাম যে ওরা চলে যাবে শুক্রবারে আর কেউ যদি দূরে কোথাও যায় তাকে যদি তার একদিন আগে আসতে বলি সেটা নিশ্চয়ই সম্ভব হবে না হয়তো বারণ করবে হয়তো বলবে যে কোনো না কোনো কাজ তো পড়তেই পারে কারণ একটা গোজ গাছের ব্যাপার আছে মানে অনেকটাই দূর যে যেরকম যাবে হচ্ছে অহমদাবাদ মানে গুজরাটে যেখানে চাকরি করে তো স্বাভাবিক তো সে জন্যই হলে আমার হাজব্যান্ড বাড়িতে আসার পরেই আমি এই প্রোগ্রামটা রাখতাম ওটাই প্ল্যান ছিল তো দেখলাম না থাক একেবারে হয়তো হলোই না তার থেকে আমি নিজেই যেমন পারি করে নিই তো ও তাই বললো তুমি পারলে ম্যানেজ করে নাও তো এখানে দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু জিরেও দিয়েছি তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর সব দিয়ে এবার ভালো করে কষাবো হলুদটাও দিয়ে দিলাম দেবো এর মধ্যে একটু লবণ আর সামান্য একটু চিনি দেবো আর দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে টক দইটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম এখানে লবণ তো এবারে এটা একটুখানি কষিয়ে তারপরে দিয়ে দেবো টক দই আর দইটা যখন আলুর দমে দেবে তখন কিন্তু অবশ্য করেই ভালো করে ফেটিয়ে নেবে মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবে আর যদি মনে করো যে হাতে একটু ফেটিয়ে নেবে সেটাও একটু টাইম নিয়ে ভালো করে দইটাকে ফিটিয়ে তারপর দেবে নাহলে কিন্তু দানা দানা গুঁড়ো গুঁড়ো একটা ভাব দেখা যাবে ছানা কাটার মতো আর ভালো করে মিক্স করে নিলে একদম ভালো করে ধরো মিক্সিতে যদি ঘুরিয়ে নাও তাহলে কিন্তু ওটা হওয়ার চান্স থাকে না আর এখানে আলুর দমের জন্য আলুগুলোকে তো প্রথমে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়েছি তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি মানে আগে বেগুন ভাজাটা করে নিয়েছি তারপরে আলুগুলোকে ভেজেছি দুভাগে ভেজেছি আর কি একবারে হয়নি তারপরে ওই তেলের মধ্যে মশলা কষিয়ে এখন আলুগুলো দিয়ে দিলাম তো আলুর মধ্যে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় তার জন্য একটু টাইম নিয়ে কষাবো তারপরে এখানে দিয়ে দিলাম জল তো এটা গরম জল দিতে পারো আমি মনে হয় গরম জলই দিয়েছিলাম তো আমি এখন প্রায় সময় রান্নাতে গরম জল দিই যেহেতু হাতের কাছে ইলেকট্রিক কেটেলটা আছে একটু গরম জল বসিয়ে দিই রান্নার সময় দিয়ে হয়ে ওটা ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায় ও ওটা তো সিস্টেমটা ভালো জলটা ফুটে গেলে অটোমেটিক সুইচটা অফ হয়ে যায় অফ করতে হয় না যে জল ফুটে পড়ে যাবে বা কিছু ওরকম কোনো কিছু না তো ওই জন্য গরম জলটা করা থাকে দিয়ে দিয়ে দিই তরকারিতে তো এই যে এখন এটা একটুখানি ঢেকে রেখেছিলাম তারপরে বেশ সুন্দরভাবে আলুর দম তার আলুর দমটা যখন রেডি হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো এটা আমার ঘরে বানানো গরম মশলা তো দিয়ে তারপরে এখন আমি নামিয়ে নেব আর একটু পরে আমি কড়াই থেকে নামাবো এক্ষুনি নামিয়ে নেবো না তো চলো আলুর দম রেডি হয়ে গেল দারুণ কিন্তু হয়েছিল যেরকম বড় বড় আলুগুলো দিয়েছি কালারটাও দেখতে পাচ্ছ আর টেস্ট ফ্লেভার সব একদম অ্যাকুরেট হয়েছিল তো নিজের রান্নার প্রশংসা করছি না হঠাৎ হঠাৎ যখন নিজের হাতে রান্নাটা এত সুন্দর হয় তখন নিজেরই মানে প্রশংসা করতে ইচ্ছে করে তো এখন আমি দেখো লুচি সবার লাস্টে এখন লুচি বানানোর জন্য আমি ওই ছোটো ছোটো ডোগুলো বানিয়ে নিচ্ছি আর অনেকটা না রাত হয়ে গেছে ওর জন্য আমি দেরি করতে পারছি না অলরেডি ওদেরকে পড়িয়েও ওদের ম্যাম চলে গেছে যদি ওদের ম্যাম একটু জন্য আছে একটু আগেই চলে গেছে কিন্তু তাও অনেকটা রাত এখন ধরো কটা বাজে এখন মনে হয় নটা বাজতে দশ এরকম হবে তো আমি দেখলাম যে না লুচিগুলো করতে থাকে ওরা তো নিশ্চয়ই চলেই আসবে হয়তো সাড়ে নটার আগেই চলে আসবে আমি ভাবিও নি ওরা যে এত লেট করে আসবে লুচি ভাজলাম যে মিষ্টু গোপালকে তো খেতে দেব তো জন্য লুচিটা আমি ভেজে ফেললাম কিছু লুচি তারপরে ফোন করলাম দিয়ে বললো যে রেডি হয়ে বসে আছে একটু ওই কাজে বেরিয়েছিল তো ওর জন্য ভাইয়ের জন্য মানে ভাইয়ের বউ অপেক্ষা করছিল তো দেখলাম যে তাহলে লেট হবে তো মামিকে বললাম মামি বললো তুই ওদেরকে খাইয়ে দে ওরা যাচ্ছে দিয়ে আমি তখন কি করব দিয়ে মিষ্টু গোপালকে খাইয়ে দিলাম মানে যা লুচি ভেজেছিলাম তো সেখান থেকে মিষ্টু গোপালকে খাইয়ে দিয়েছিলাম তো চলো এখানে আমি এখন লুচিগুলো বেলে নিচ্ছি আর লুচিগুলো মানে খুব সুন্দর হয়েছিল মানে খুব ভালো ফুলেছিলো লুচিগুলো প্রত্যেকটা লুচি আর এখন এই যে আমি না মানে কিছু লুচি আগে বেলে নিই তারপরে ভাজি এ এতে আমার মানে বেশি সুবিধে বোধ হয় আর কি মানে কিছু বেলে নেব তারপরে ভাজবো তারপরে আবার দু একটা করে বেলতে থাকলাম ভাজলাম সেইটা আর কি তো চলো এখন লুচিগুলো আমি করে নিই তোমরা দেখতে থাকো এক নাগারে মনে হয় কন্টিনিউয়াসলি কথাই বলে গেলাম তো আলুর দমটা একদম পারফেক্ট হলেও কোথাও না কোথাও আমার যেন মনে হয়েছিল লবণটা মনে হয় একটু বেশি লাগছিল মানে মিস্টেক হয়েছে কত বড় মিস্টেক হয়েছে জানো দেখো একটাই তরকারি ভরসা মানে লুচি আলুর দম আর তো বেগুন ভাজা দেখো বেগুন ভাজা কিন্তু সবাই পছন্দ অনেক সময় করেও না কিন্তু মানে আলুর দমটাই তো হচ্ছে মেন আমি আলুর দমে দুবার লবণ দিয়েছি মানে রক্ষে যে আমার এই লবণটা লাইট লবণ মানে তার জন্য মানে পুড়ে যায়নি লবণটা একটু কটা লাগছিল তো দেখো এখনই দেখাচ্ছিলাম যে লুচিগুলো বেলেছি ভাজবো আলুর দমটা ওই বেড়ে নিলাম বাটিতে বাটিতে তো এইটাই আর কি মানে যে ওর জন্য রান্নার সময় না কথা বলতে নেই আমি রান্না করতে করতে না গল্প করছিলাম কি বলবো বলো মানে কথা বলতে বলতে ওদিকে মার সাথে মনে হয় না কি মনে হয় ওই মানে ওর ম্যামের সাথে একটু কথা বলছিলাম মানে আমিও বক মানে বক বক করছিলাম ও উত্তর দিচ্ছিল মানে কথায় কথায় না আমি দুবার লবণ দিয়ে ফেলেছিলাম মানে ভগবানের আশীর্বাদে যেহেতু মানে লাইট লবণ আমরা খাই মানে টাটা লাইট লবণ যেটা গ্রিন কালারের প্যাকেট ওটা ওটা দেখবে পাওয়ারটা কম তার জন্য মানে একটু উনিশ বিশ হয়েছে বোঝা যায়নি কিন্তু যদি অন্য লবণ হতো মানে এমন লবণ পোড়া হতো সে খাওয়াই যেত না এই জন্য বলে না যে মানে একদম যে কাজটা করব সেটার দিকে পুরো মন থাকতে হয় রান্নায় যদি একবার এদিক ওদিক হয় দেখো লবণ কমটা তাও সামলানো যায় যে পরে লবণ কেউ দিয়ে নেবে বা ঠিক আছে কিন্তু লবণ বেশি হলে ওটা আর কিছু করার থাকে না আর আমি যেহেতু লবণ কম খাওয়া পছন্দ করি মানে আমার তরকারি মানেই লবণ কম হবে মানে এটা তোমরা বাধা ধরা বলতে পারো কিন্তু আমার হাতে যদি লবণ বেশি হয়ে যায় না আমার তখন আমার নিজেরই মাথাটা গরম হয়ে যায় কারণ আমি নিজেই লবণটা কম খাওয়া পছন্দ করি মানে আমি একটু লবণ কটা খেতেই পারি না তো দেখো এখানে আমি এবার লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর দিয়ে তারপরে গরম গরম ওদেরকে খাইয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে ওরা এসে বসবে খেতে আমি লুচিগুলো গরম গরম ভেজে দেব প্রথমে দিয়ে দেব তিন চারটে মতো দিয়ে দেব তারপরে যদি আরও লাগে গরম গরম ভাজবো আর দেবো সেসব তো কিছুই হলো না একবারে ভেজে নিলাম তারপরে ওরা আসলো মানে তার কিছুক্ষণের মধ্যে চলে এসেছে মানে ওদের খাওয়া হয়ে গেছিলো মিষ্ট গোপালকে খাইয়ে দিয়ে এসে তারপরে আবার আমি লুচি ভেজেছি মানে আগে লুচি ভাজা কিছুই ওদেরকে দিইনি আর বিয়ের পরে যেহেতু নতুন বউকে নিয়ে ভাই আসলো তার জন্য তো কিছু একটা দিতেই হয় গিফটে তো আমি ভেবেই রেখেছিলাম সেজন্য যখন আমি দেখবে শাড়ির বিজনেসে যখন শাড়ি তুলেছিলাম তো তখন আমি না শাড়ি রেখে দিয়েছিলাম তো আমি জানি যখন আসবে আমি শাড়িটা দেবো সেটা প্ল্যান করে একটা শাড়ি রেখে দিয়েছিলাম তো সেই শাড়িটা আমি দিয়েছি আর তো শাড়িটা খুব পছন্দ হয়েছে দেখে যা মনে হলো তো মানে শাড়িটা ওইরকমই যে নতুন বইয়ের পছন্দ হবে ওইরকমই সুন্দর একটা শাড়ি হ্যান্ডলুমের শাড়ি পিঙ্ক আর ব্লুয়ের মধ্যে মানে শাড়িটা তোমরা নিশ্চয়ই হয়তো দেখেছ অনেকেই তো দেখো এখানে এই যে লুচি ভাজা হয়ে গেছে এগুলো এখন যাচ্ছিলাম যে মিষ্টু গোপালকে খাওয়াতে প্রথমে ভেবেছিলাম যে এই ফুলকো ফুলকো লুচিগুলো ওদেরকেই দেব ওরা হয়তো এক্ষুনি চলে আসবে কিন্তু এরপরেই যখন আমি ফোনটা করলাম তখন মাকে বললাম মা বললো তাহলে এক কাজ করো ওদেরকে খাইয়ে দেয় তো এই আর কি তো চলো বন্ধুরা এই হলো ওদের প্লেট দেখো বেগুন ভাজা দিতে ভুলে গেছিলাম মা পরে আবার বেগুন ভাজা দিয়েছে প্লেটটা আমি সাজিয়েছিলাম কিন্তু বেগুন ভাজাটা দেওয়া হয়নি আর এই দেখো মিষ্টি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে পরের দিন চলে আসছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই বাই